খুশির খুশির রাস্তা দিয়ে বাস্তা দিন আমি চকি দেখিনে কোন কি করবা যাদার মতো শেষেরি চলতে হবে তো চলো চলার আগে চলো একটু ঘুরে আসি চলো ডাক্তারি না সেইটা যাচ্ছে কতইটা ভয় করছে হ্যাঁ মেয়ে একজনের ভালোবাসে আচ্ছা সেই ভালোবাসার মানুষ বলে ওর এখন বিয়ে করবে না না করবে কি করে আমি প্রথমেই কইলাম শালি তোমার আমি প্রথমেই কইলাম আমার মেয়ে কোনে কি কইলে আসছে কমনি যাচ্ছে তুমি কিচ্ছুটার বাসছো না হ্যাঁ আরে আমার মাথা তো আগুন জ্বলে গেল রে কি দিয়ে মারবো ফ্যামিলি তুমি রাজি করাবা আচ্ছা কও তো বাবু তোমার ফ্যামিলিতে কি ডাকিটা আছে যে রাজি হচ্ছে না আমার ফ্যামিলিতে বউ আছে মেয়ে আছে ছেলে আছে কোন রকম আমি রাজি করাতে পারিনি কও ও খুশি খুশি মা কোন আমরা গুছাই গুছাই যাচ্ছিস কদিনই আমি তো ঘুরে বেড়াতে যাচ্ছি মা সকাল সকাল চলে আসবনে বাড়ি তুই এই যাতা যদি করিয়ে বেড়াস তোর বাপ কিন্তু থবেও না নে তোর তো কিছু কবে না শেষে তো আমারও কবে নে ডাক্তারি তুমি আমারে একটু চিন্তা করবে না তো এক জায়গায় যাওয়া দেখলে দুনিয়ার কথাবার্তা কয় আমি চললাম মা আসি ভাই এই শুন ওই ডাক্তারি তালি কথা শুনলি তো হবে মেয়েটা মোটে কালে কাউ কোনো কথা শুনবে না কলাম যে দুটো কথা কব তা শুনলই না আরে ও খুশির মা কি হলো খুশির মা কও খুশির খুশির রাস্তা দিয়ে বাস্তা দিন আমি চকি দেখিনে হ্যাঁ ওই সেই সকালবেলা বলি ওই আরে সারাদিন থেকে আমি আসিনি এই মেয়ে কোনে কি করে ভাই ওরা খোঁজিস নাকি হারে ওই মেয়েটা যদি আমার কথা মোটে কালে শুনে এত কইরা ডাকলাম ওই দৌড় মারলো তাহলে শুনলি তো হয় দুটো কথা যে মেয়ের সাথে আমিও বসে কব তাতে আমারও কোয়াজ নেই শোনো খুশির মা ওই মেয়ে যদি কোনো কেলেঙ্কারি বাঁধায় তাহলে তোমার কিন্তু আমি ঘাড়ে মাথা আশ্চর্য হব না রে বুঝেছ আচ্ছা আমার কিসের দোষ কও তো এই দোষ তোর না মানে মেয়ে তোর মেয়ে তুই সামলাবি ওকে ছেলে নাকি আমি বাড়ি ধরে পাঁচ পাঁচ কাজ করতে নিয়ে বেড়াবো হ্যাঁ আমার মেয়েকে আমার একা তোমার না তুমি একটু শাসন করতে পারো না শাসন করবে কখন তোমার জিনিস তো ধরাই যায় না তোমার জিনিস বাড়িই থাকে না আচ্ছা আমি কি করব আমি তো চেষ্টা করছি মেয়ের বাড়ি রাখার জন্য আমি এখনো কত কথা কলাম খুব করে বকেছি তুই কত কথা কলি তুই তো কথাই না তাহলে মেয়ে আমার এরকম ধেদিন ধেদিন নাইছে বাড়াই না আমি তোর বারবার কই দিচ্ছি আমার নামে যদি কোনো রকম কেলেঙ্কারি আসে কোনো রকম ডিসফাস কথা যদি আমি শুনি তাহলে কিন্তু তুই বুঝতে পারবি যে কি জ্বালা বুঝছিস শোনো আমি কবানে তুমি একটু কইয়া না যাতে ওই মেয়ে আর বাইরে না বেড়ায় বিয়ের বয়স হয়েছে বিয়ে তো দিতে হবে সেজন্য আমার ভয় হয় না তোমার ওই আজকাল চুল কালার করে দোষ গেল না তবে এত রকম করে বেড়াবে হ্যাঁ ওই হবে না তোর মত না পারবে আমার জন্য না তুমি কার জন্য দেখাও তার জন্য দেখাও জীবনে তো তোমার পাটি মুখ আমি নিজ করতেই পারলাম না হ্যাঁ নিজ করতেই পারলাম না ওই যাই হোক বাড়ি থাকতে কইও ওই তোমার আব্বা বকছিল উবাল হওয়া কয়ো গিয়ে বন্ধুর কাছে কয়ো গিয়ে তারে আমার মনের কথা হয়নি বলা বলো গিয়ে তারে আমার মনের কথা হয়নি বলা বলো গিয়ে তারে উবাল হওয়া এত বড় একটা গান গিয়ে ফেললাম এখনো আসার নাম নেই এ কোন সাইজের প্রেম তাই কদিন দেখি হ্যাঁ জিজ্ঞাসা করতে পারলে হয়তো তুই কি শুধু আমার সাথে প্রেম করিস অন্যদের সাথে প্রেম করিস না এইভাবে প্রেম করা যায় না যে প্রেমে আটা নেই যে প্রেমে স্বাদ নেই যে প্রেমে ছন্দ নেই যে প্রেমে গীত নেই যে প্রেমে গান নেই যে প্রেমে তাল নেই যে প্রেমে সুর নেই সে কে ও তোমার কথাই কইছিলাম দেখো তো দেখি এত দেরি মানুষ করে তুমি বুঝো না আমি বাড়িতে বেরোবো মা রেছে আবু রেছে তাদের চুলে কি ডেলি শ্যাম্পু করো দেখা করতে কি বলবো তোমাকে যে ঝিরঝিরে বাতাস হচ্ছে না চুলি শ্যাম্পু করলে তোমার চুল যখন হেলে দুলে বেড়ায় তখন মনে হয় পাড়িয়ে ভাত খায় আর না তা তুমি এতক্ষণ আগে কি বকবক করছিলে আমি আসি আমি আছি আল্লাহ রেখেছে আল্লাহ যেভাবে রেখেছে সেইভাবেই শুকর আলহামদুলিল্লাহ তারপরে বলো তুমি কেমন আছো তোমার ফ্যামিলি সকল সদস্য যেমন হাঁস মুরগি তোমাদের বাসার সকল সদস্য কাপড় চোপড় যা কিছু ছিল কাশি মাতাল খুন্তা কুরলদা কি আছে কেমন আছে তুমি ওসব কথা বাদ রাখো আমি কি বলি তাই শুনি তোমার কথাই তো আমি শুনি আমার কথাই তুমি বরং শোনো না আচ্ছা তোমার কথা তো আমি নাই শুনতাম এই তিনটা বছর কি করে চললাম তোমার সাথে সাথে আরে এটা তো ঠিকই আছে মানুষ মানুষের সাথে চলবি মানুষ মানুষের সাথে কথা কবে এটা তো পৃথিবীর নিয়ম তুমি কেন বুঝতাছো না বলো তো আচ্ছা আমি একটা কথা বলবো বলো তোমার সাথে এই 3 বছর ধরে চলছি দুজন সুখ দুঃখ ভাগ করছি একসাথে চলাফেরা করছি তাহলে যে বিয়ে বিয়ে করে করে এখনো পর্যন্ত বিয়েই হলো না বিয়ে এ তো ওয়ান টুর ব্যাপার যখন মনে করবে তখনই কাম ফটাম করে হয়ে যাবে কোনো ব্যাপার না হবে নি করব নে তো হবে নি করব নে এ আবার কেমন কথা তাছাড়া এইভাবে বাড়িতে প্রতিদিন আমার আশা মার কাছে বইলে আশা আমার বাপের কাছে বইলে আশা কেমন আর তো লাগে না তুমি সরাসরি প্রস্তাব দিয়ে দাও তো যা হয় হবি হয় আমার পছন্দ করবি না না করবি তুমি আমি বাড়া যাই বিয়ে করব সরাসরি আমি কিভাবে বলবো কয়া দাও আমি এদিকে আমার বাড়ি কই তুমি তোমার বাড়ি কয়া দাও যা হয় হবি তাহলে বলবো যাও তোরই এভাবে হয় না কর তাহলে আমি আর দাঁড়াচ্ছি না পাখি তুমি যাও আচ্ছা ভাগ যাবে যাও যাও আচ্ছা দিলাম ও সজনী ভুলবো না তোমায় সারা জনম কি একটা কথা হয়ে গেল কও তো কেন যে শান্তির মতন একটা গান গাইছি গানটা শেষ করতে দাও তারপরে তুমি ব্রেক মারো কেন আমার থেকে কি তোমার গান বেশি বড় হয়ে গেল না আসলে হয় সাকি গানের একটা ব্যাপার আসতো আমি তো গানের মানুষ আমি গান গাই আচ্ছা তাই হোক তোমার বাড়ি বলেছো বাড়ি বলেছি বাড়ির থেকেও রাজি হচ্ছে না সমস্যা প্রবলেম এই জায়গা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো আমি ট্রাই করেছি ব্যাপক ট্রাই করেছি কোনো রকম রাজি করাতে পারছি এই তো সমস্যা কি করা যায় আমি ভাবছি আসলে তোমার কাছে বললি কষ্ট পাওয়া বলতো মন চায় না আবার সত্যি কথা না বললে হয় না এই আছে প্রেম টেম করেছি তাহলে তোমার ফ্যামিলিতে মেনে নেছে না এখন কি করব এখন কি করবা যার যার মতো সেই সেরে চলতে হবে তা চলো চলার আগে চলো একটু ঘুরে আসি চলো ডাক্তারি কথা কালাম উনি সেই কাদের কথা না কি এখন চলো ঘুরে আসি যত তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না তোমার ফ্যামিলি দিকে ভয় পাচ্ছো আমি তোমার সাথে আর ঘুরতে কখনোই যাব না তুমি তোমার মতো দাও আমি আমার মতো হাঁটলাম আরে এই শোনো এই সারা 3 বছর ধরে প্রেম করলাম মনের মধ্যে বাড়ি খেয়ে গেলাম ফ্যামিলি ফ্যামিলি মেনে নেয় না এইভাবে আমাদের সামনে বিয়ে করা যাবে না পানি নেই পানি দাঁড়িয়ে যায় এ কি রে কাঁদছিস কা তুই কি আছিস তোর কি হলো প্রতিদিন তোমার কাছে মিথ্যা কথা কয়ে আমি যে বেরিয়ে যাই যে আমি খেলা করতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি হ্যাঁ আসলে সব কিছুই ছিল না তাহলে কি কি হয়েছে আর কাঁদছিস বাকে কি হয়েছে আমি একটা ছেলে খুব ভালোবাসিস কি সব উল্টোপাল্টা কথা করছিস তুই সেও আমার খুব ভালোবাসতো ভালোবাসতো তোর আব্বা শুনলে তো থবে না রে এসব ভালোবাসাবাসি কি করতে করেছিস বাদ দিয়ে দেও সব বাদ দেবো মানে সে নিজেই বাদ দিয়ে দিল এখন আর আমার বলে বিয়ে করবে না বিয়ে করবে না না করুক বিয়ে না করলে কি হয়েছে কি সমস্যা কি সমস্যা আমি তার সাথে স্বামীর মতো করে সংসার করেছি কি সব কথা করছিস এ কথা যদি তোর আব্বা শোনে তা আমার গলায় কে মাথা থাকবে না তোরও ধরে মাথা থাকবে না রে আরে খুঁটির মা মেয়ের নাম কান থাকে হ্যাঁ কি হয়েছে শোনো লাগিয়ে না একটু শোনো ওরা কি হয়েছে মনে কি হয়েছে আমার কাছে কর আচ্ছা করছি আমি করছি ও ও ও তোর করতে পারবে না কি ওই ওটা ভুল করে ফেলেছে কি ভুল করে আছে আমি কইলাম না কোন রকম কোন কেলেঙ্কারি আমি শুনতে পারবো না শোনো ছোট মানুষ ভুল তো করতে পারে করে ফেলেছে সেই ভুল যদি টেনে নিয়ে আমরা যাই তাহলে কি হবে তুমি একটা সমাধান করো করতে পারবা আমি জানি তুমিই পারবা এর সমাধান করতে না শুনে না আমি কেমনে সমাধান করব তুমি তো শুনবা তুমি যেভাবে চাইতে যাচ্ছ কতই তো ভয় করছে মেয়ে একজনের ভালোবাসে আচ্ছা সেই ভালোবাসার মানুষ বলে ওর এখন বিয়ে করবে না বিয়ে করবে না না করবে কি করিয়ে করবে কি করিয়ে আমি প্রথমে কইলাম শালি তোমার আমি প্রথমে কইলাম আমার মেয়ে কোনে কি কইলে মারছে কমনি যাচ্ছে তুমি কিচ্ছু টের পাচ্ছ না হ্যাঁ আরে আমার মাথা তো আগুন জ্বলিয়ে গেল রে কি দিয়ে মারবো আমি হ্যাঁ এই মারামারি বন্ধ করো কইরে মিয়া দিক তাকাইয়ে যাতে বদনাম না হয় বদনাম হওয়ার আগে গোপনে কিছু একটা করো আমরা তো মেয়ের মা বাপ তাই না ভুল তো মেয়ে কইলেই এখন যদি এই ভুল আমরা যদি ঢোল বাজাইয়ে তামান লোকের কই তাহলে তোমার আর আমার মান যাবে যাবে তো তাহলে এই মেয়ে যখন ভুল করেছে এই যা তোর আব্বার কাছে ক আবার বলে আমনি যাই হোক এখন তো যাই করে ফেলেছিস তোর আমশালা সব জায়গা তো হারিয়ে ফেলেছিস এখন কি আর করব এখন আমার নিচে হতে হবে হ্যাঁ তোর মা ঠিকই কই আছে বেশি বাজানো যাবে না ওই ছেলে তুই চিনিস হ্যাঁ চিনি আব্বা হ্যাঁ চিনি সর কারুর বুকের এত বড় পাটা নেই যে আমার মেয়ে বিয়ে করবে না আমার মেয়ে সব কিছু কাড়ি নিয়ে তুমি আমার মেয়ে এখন টাটা টাটা করে বাড়াবা তা হবে না হাতে কার বাপের এত জোর আছে আমি দেখব একদম ছেড়ে দিবা না নকর সকালে না আয় দাও তাহলে আমি পানি নিয়ে আসি আয় দিদি দেই তোর কি যা আমায় দেই না এই আব্বা হ্যাঁ আগো ওইটা তুমি আসলতে বাবু তো মানুষ মাইছে তা করতে পারে না গো আমার বল স্যার হ্যাঁ কেন কি হয়েছে আমি খুশি না আব্বা তুমি আজ 3 বছর ধরে আমার মেয়েটা আই যে হেনে ওনে নিয়ে বেড়াচ্ছ বাবু হ্যাঁ আর এখন তুমি কি কইলা কি খায় করতে পারলে যে আমার মেয়েটা তুমি বিয়ে করতে পারবা না আচ্ছা কাকা আমি আপনার একটা কথা কইয়ে দিই এটা রাজি মাজির ব্যাপার আছে না সমস্যা আছে আমার ফ্যামিলিতে সমস্যা আছে আমি তো করতে চাই এই 3 বছর ধরে তুমি যে নিয়ে বেড়াচ্ছ তুমি রাজি করতে পারো নি হাগো না বিষয়টা আছে ফ্যামিলির ও রাজি কইরে তো আমি কিছু করতে পারি না আরে বাবু ঠিক আছে তোমার কথা মাল না ফ্যামিলি তুমি রাজি করাবা আচ্ছা কত বাবু তোর ফ্যামিলিতে কিটা কিটা আছে যে রাজি হচ্ছে না আমার ফ্যামিলিতে বউ আছে মেয়ে আছে ছেলে আছে কোন রকম আমি রাজি করাতে পারিনি কো